হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা চচ্চড়ি রান্না করব। তার জন্য কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন। এবার কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা ভাজা হলে তারপর বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গাজর আর বিনস। সবজিগুলো আমি একই মাপের করে কেটেছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। এবার এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এই একই মাপের আমি বেগুন কেটে রেখেছি আর কপির ডাঁটাগুলো আমি একটু হালকা জলে আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছি। এই সবজিগুলো একটু হালকা ভাজা হলে তারপর আমি বেগুন আর ওই কপির ডাঁটাটা দিয়ে দেব। এবার এগুলো সব একসাথে মিলিয়ে ভাজব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা। এবার আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। সো এই চচ্চড়িটা সাধারণত বড়ি দেওয়া হয় চচ্চড়িতে, এবার বাড়িতে বড়ি ছিল না, সেই কারণে আমি ভাবলাম একটু মুসুর ডাল দিয়ে ট্রাই করা যাক। সেই জন্য ওপর থেকে একটু মুসুর ডাল ছড়িয়ে দিয়েছি। দিয়ে তারপর এবার একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এটা জল দিয়ে সেদ্ধ হতে দেব। দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো। সেদ্ধ হয়ে গেছে, দেখো ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, অল্প সামান্য একটু জল আছে। এবার এটাকে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে যাবে। তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো মসুর ডাল দিয়ে। এটা কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, একটু অন্যরকমই খেতে লেগেছিল কিন্তু ভালো লেগেছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।